নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নম্বর 9 অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর তোমাদের 9 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে আছে এক দেখো কি সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এক দাগে আছে কোনটি অন্য শব্দগুলির থেকে আলাদা, এটা সঠিক উত্তর হবে তামা, অপশান সি। পরবর্তী দেখো কোনটি পাললিক শিলা নয়, সঠিক উত্তর হবে অপশান বি, ব্যাসল্ট। পরবর্তী দেখো কি আছে এক পাস্কাল সমান সমান, অপশান ডি। পরবর্তী দেখো বল ও সকেট সন্ধি দেখা যায়, সঠিক উত্তর হবে অপশান বি, কাঁধে। পরবর্তী দেখো পাঁচ দাগে এসআইতে আয়তনের একক, সঠিক উত্তরটি হবে উত্তরটি দেখো অপশান সি, ঘনমিটার। পরবর্তী প্রশ্ন দেখো কোনটি অন্য শব্দগুলি থেকে আলাদা, সঠিক উত্তর হবে ঘাস, অপশান বি। পরবর্তী প্রশ্ন দেখো দুইয়ের কী বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এক জায়গায় আছে একটি তরল জীবাশ্ম জ্বালানির উদাহরণ দাও, সঠিক উত্তর হবে পেট্রোলিয়াম, পেট্রোলিয়াম। পরবর্তী প্রশ্ন দেখো পতাকায় হাওয়া লাগতে তাতে ঢেউ খেলে, ঘটনাটি বিজ্ঞানের কোন নীতির উদাহরণ, এটা উত্তর হবে বারনুলির নীতি, বারনুলির নীতি। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে তিন দাগের হৃৎপিণ্ড থেকে যে নলের মাধ্যমে রক্ত সারা দেহে ছড়িয়ে পড়ে তার নাম কি, উত্তর হবে ধমনী, উত্তরটা হবে ধমনী। পরবর্তী প্রশ্ন দেখো চার দাগের কী বলেছে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে, এটা উত্তর হবে অক্সানোমিটার, অক্সানোমিটার। পরবর্তী প্রশ্ন দেখো একটি চৌম্বক পদার্থের উদাহরণ দাও, সঠিক উত্তরটি হবে লোহা। পরবর্তী দেখো কী আছে কী বলেছে তিন দাগের নিচের প্রশ্নটির উত্তর দাও, বিকল্প প্রশ্নটি লক্ষণীয়। প্রথমে আছে সম্পূর্ণ নাম ও প্রধান উপাদান লেখো। পরবর্তী প্রশ্ন দেখো কী বলেছিলাম সম্পূর্ণ নাম ও প্রধান উপাদান লেখো এলপিজি, এলপিজিটা দেখো এখানে লিখে দিয়েছি এলপিজি হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, প্রধান উপাদান হলো তরল প্রোপেন। তারপরে দেখো বিয়ে কী আছে সিএনজি, সিএনজি হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, উপাদান হচ্ছে মিথেন। পরবর্তী প্রশ্ন দেখো অথবা দিয়ে কথাটা ঠিক না ভুল যুক্তি দিয়ে বোঝাও, কোনো ধাতুর সব খনিজই ধাতুর আকরিক, চলো প্রশ্ন উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে অবধি লিখবে, দেখে নাও প্রশ্ন উত্তরটি এখান থেকে কিন্তু অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, পরবর্তী প্রশ্ন দেখো শ্বেত রক্তকণিকা ও অণুচক্রিকার কাজ লেখো, চলো প্রশ্ন উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি শ্বেত রক্তকণিকার কাজ, দেখো এক নম্বর পয়েন্ট আছে 2, 3, 4 দেখে নাও সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী দেখো কী আছে অণুচক্রিকার কাজ, দেখে নাও অণুচক্রিকার সংখ্যাটাও দেখে নাও আর অণুচক্রিকার কাজটাও দেখে নাও, এখান থেকে একদিন লিখবে, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, পরবর্তী দেখো দুটি তারার মধ্যের দূরত্বকে কোন এককে প্রকাশ করা হয়, এটা উত্তর হবে আলোক বর্ষ এককে, হ্যাঁ আলোক বর্ষ। পরবর্তী দেখো কী আছে এই একক প্রাথমিক একক না লব্ধ একক ও কেন, উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি ব্যাখ্যাটা তোমরা এখান থেকে অবধি লিখবে, দেখে নাও প্রশ্ন উত্তরটি এখান থেকে অবধি উত্তরটা লিখবে ব্যাখ্যা। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে তিন দাগে বলেছে, দেখে নাও প্রশ্নটি
বারণলীর নীতি সম্পর্কে একটি হাতে কলমে পরীক্ষার উল্লেখ করো। দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও বারণলীর নীতির পরীক্ষা সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। পরীক্ষা, পর্যবেক্ষণ, ব্যাখ্যা ও সিদ্ধান্ত, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, চলো স্তম্ভ মেলাটা দেখো কি আছে। পৃথিবীর আকর্ষণ, পৃথিবীর আকর্ষণ হবে অভিকর্ষ অর্থাৎ ই। পরবর্তী দেখো কি আছে, কাজ করার সামর্থ্য, কাজ করার সামর্থ্যটা হবে শক্তি অর্থাৎ এফ। পরবর্তী দেখো কি আছে, কয়লা পেট্রোল, কয়লা পেট্রোল হবে অনবীকরণ যোগ্য শক্তি অর্থাৎ ডি। পরেরটা দেখো কি আছে, ওজনের এসআই একক, ওজনের এসআই একক হবে নিউটন অর্থাৎ সি। পরবর্তী দেখো কি আছে, পাঁচের সূর্যের আলো বায়ু, সূর্যের আলো বায়ু হবে বি, দূষণ মুক্ত অপরিচিত শক্তির উৎস। তারপরটা হবে সময়ের সঙ্গে স্থান পরিবর্তনশীল বস্তু, এটা হবে গতিশীল বস্তু এ দাগ। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।